দর্শক বন্ধু, আপন মানে যদি কোনসি সরকারি কিংবা বেসরকারি চাকরি অপেক্ষায় রয়েছেন, সেইপা বিভিন্ন প্রকার কম্পিটিটিভ পরীক্ষা দেওয়া, তাহলে আজির ভিডিও আউ টেন্স উপরে আধারিত, আউ স্পোকেন ইংলিশ উপরে আধারিত, গ্রামার উপরে আধারিত। যদি স্কুল ছাত্র ছাত্রী, কলেজ ছাত্র ছাত্রী, তাহলে সেমানকর কথা তো কহিলে সরিব না, সেমানকর পাই এই পাঠটি অতি গুরুত্বপূর্ণ। তো দর্শক বন্ধু, যদি হিসাব করা যাব, তাহলে সব আজির আধুনিক মনুষ্য পাই এই টেন্সর আবশ্যকতা অতি জরুরি। তাহলে সেমানে কোনসি সরকারি বেসরকারি চাকরি করুথিলে মধ্যে, আউ সব ক্ষেত্রে সাংগসাথি মানক মধ্যে মধ্যে কথাবার্তা হওয়া পাই মধ্যে এই টেন্সর আবশ্যক জরুরি হয়ে পড়ছে। সেইপাই মু চালাকর সহিত কতটি সেন্টেন্স এইটি লিখেছি, যাহা ফলরে আপনার সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট উপরে নলেজ সম্পূর্ণ হয়ে যাব, আউ সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টর কাম তমাম হয়ে যাব। তো দর্শক বন্ধু, দেখন্তু এই ভিডিওটি আরম্ভর শেষ পর্যন্ত মু চতুরতার সহিত এমিতি মু সেন্টেন্স বনেছি, যা ফলরে আপনার পুরা বুঝি যাবে। মঝি মঝে যদি স্কিপ করবে, আপনার কথা আপনার বুঝবে, আপনার জ্ঞান দরকার এবং মতে মু চাহুছি আপন মানুষ বিভিন্ন নলেজ দেওয়া পাই। তো আজির ভিডিও সম্পূর্ণ নলেজেবল ভিডিও, তেমনি দেখন্তু। তো শুধু মু এইটি আপনার দেখি পাই পারছেন, গো ওয়েন্ট গন ডু ডিড ডন প্লে প্লেড প্লেড, এইটা মু তিনোটি ভর্ব কু মু তাকু ফর্ম ওয়াইজ লিখিছি। দেখুন তো ফার্স্টরে গো অছি, ডু অছি, প্লে অছি, এইটা হচ্ছে ফার্স্ট ফর্ম বলে কহতে। পুনি সেকেন্ড ফর্মরে অছি কোন ওয়েন্ট, মানে গোটা ওয়েন্ট হয়ে যাচ্ছি, ডুটা ডিড হয়ে যাচ্ছি, আউ প্লেটা প্লেড হচ্ছে সেকেন্ড ফর্মরে। পুনি তো থার্ড ফর্মে দেখুন তো আউ গোটা ডন হয়ে যাচ্ছি, ডুটা কোণ হচ্ছে ডন হচ্ছে, আউ প্লেটা প্লেড হয়ে যাচ্ছে। এইভাবে দর্শক বন্ধু, আপনার গ্রামার বুকস কিংবা কোনসি ট্রান্সলেশন বুকসরে এভেলেবল দেখে পাইপারে। আউ যেহেতু বিনা ফর্ম, মানে ভর্ব গুড়িকর ফর্ম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, যদি আপন মানে জানি না, এখন যদি ব্যবহার করবে না, তাহলে ইংলিশ হব না। ইংলিশর মস্তক হচ্ছে এইভাবে ফর্ম গুড়িক, এটি মু তিনোটি লিখি রেখেছি, কিন্তু এহা অসংখ্য। দর্শক বন্ধু, সেইপা আপন মানে ফর্ম উপরে নলেজ নেওয়া নিহাতি জরুরি। তো চলন্তু এই ফর্ম কু ব্যবহার করি মু আপন মানুষ বুঝাই দেছি, আর মঝে মঝে মু অনেক কথা কৌছি, যেহেতু সেই কথারে অনেক বিষয় আপন মানুষ পাই ইম্পর্টান্ট মনে করন্তু, ধ্যান সহিত শুনু থান্তু। তো দেখুন তো এইটি মু যায় আই গো, সে যায় হি গোজ। তো দর্শক বন্ধু, এটি লক্ষ্য করন্তু, মু যায় আই গো, সে যায় হি গোজ। তো সে যায় হি গো কাইকি হেলা নাই, মু যায় আই গো হেলা। তো এইটি দুইটি কু আপন টিকি ফলো করন্তু, মু তো সিঙ্গুলার সাবজেক্ট, সে বি সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু দর্শক বন্ধু মু মো ট্রিক অনুসারে কইবি আই কু বা মু কু আই, আই কু আপনার প্লুরাল সবজেক্ট হিসাবে নিয়ে যাতে, সিম্পল প্রেজেন্টরে, সিম্পল প্রেজেন্টরে আই কু প্লুরাল সবজেক্ট নিয়ে যাতে। তো তাহলে আই যদি প্লুরাল সবজেক্ট, তাহলে উই বি প্লুরাল সবজেক্ট, আও কোন ডগস, ডি ও জি এস, ডগস, আও তারপরে অনেক যেতে সব প্লুরাল সবজেক্ট অছন্তি, সেই প্লুরাল সবজেক্ট সহিত আই মধ্যে গোটি প্লুরাল সবজেক্ট ভাবে নেই যাতো, বা ইয়ে কোন সিঙ্গুলার সবজেক্টর ফার্স্ট পর্সন হইতিবার আকু আমি প্লুরাল সবজেক্টরে যে ভাবে নেই থাও, আর সেইভাবে এইটি বি নেই যিবা। তো দর্শক বন্ধু লক্ষ্য করন্তু, মু যায় আই গো, সে যায় হি গোজ, এইটি সিঙ্গুলার সবজেক্ট হি বা সে। তো সে যায় হি গোজ, গোরে ইএস ইউজ করছে, আর গোজ করছেন। তো আপনার আহরি ভালোভাবে বুঝবা পাই, আর তলকু তলকু যা দেখুন, মু যায় কি, মু যায় কি, ডু আই গো। তো মু যায় আই গো, মু যায় কি, ডু গোটিয়ে নয়ারে ক্রিয়েট হলা, যা কি আগরে রহিলা, ডু আই গো হলা। এইটি লক্ষ্য করতু, সে যায় হি গোজ, সে যায় কি যেত হব, সেতু এইটি ডজ নুয়ারে ক্রিয়েট হব, হি গোজ রু ডজটি নুয়ারে ক্রিয়েট হব, যে কি আগরে রহব, আর গোজটা কোণ হয়ে গো হয়ে যাব, ডজ হি গো হয়ে যাব। তো মু যাহা কৌছি ধ্যান সহিত শুণতু দর্শক বন্ধু, কেবল এইটি ইম্পর্টান্স হচ্ছে মোর কহিবার। তো সে যায় কি, ডজ হি গো। তো বর্তমান দেখছু, দেখুন মু যায় না, তো মু যায় আই গো, মু যায় না, আই ডু নট গো। তো সে যায় হি গোজ, সে যায় না, হি ডজ নট গো। তো পুনি লক্ষ্য করুন,
ଆମ୍ଭେ ଯାଉ ୱି ଗୋ, ଏଇଠି ଲୋକ କିନ୍ତୁ ଆମ୍ଭେ ଯାଉ ୱି ଗୋ, ଆମ୍ଭେ ଯାଉ ନାହୁଁ ୱି ଡୁ ନଟ୍ ଗୋ, ୱି ଆର୍ ନଟ୍ ଗୋଇଂ କଲେ ବି ଠିକ୍ ହେବ। ତ ରାମ ଖେ, ରାମ ପ୍ଲେସ୍, ରାମ ଦେଖନ୍ତୁ ସିଙ୍ଗୁଲାର ସବଜେକ୍ଟ, ଯେମିତି ହି ବା ସେ ସେମିତି ରାମ ମଧ୍ୟ ସିଙ୍ଗୁଲାର ସବଜେକ୍ଟ, ସେ ବି ଆଉ ରାମ। କିନ୍ତୁ ଆପଣ କହିବେ ମୁଁ ମଧ୍ୟ ସିଙ୍ଗୁଲାର ସବଜେକ୍ଟ, କାହିଁକି ସେଇଟା ଡଜ୍ ହେଉନି, ପ୍ଲେସ୍ ହେଉଛି, ଇଟ୍ସ ହେଉନି, କ'ଣ ପାଇଁ କହିବେ? କିନ୍ତୁ ମୁଁ ଏଇଠି ଆପଣଙ୍କୁ କହିଲି ଆଇକୁ ପ୍ଲୁରାଲ ହିସାବରେ ନେଇଯାଆନ୍ତୁ, ଆଉ କିଛି ନାହିଁ। ଆଉ ବାକି ତକ ଯେତେବେଳେ ସିଙ୍ଗୁଲାର ସବଜେକ୍ଟ ସବୁ ସିଙ୍ଗୁଲାର ଲାଇନ୍ରେ ନିଅନ୍ତୁ। ତ ରାମ ଖେଳେ, ରାମ ପ୍ଲେସ୍, ରାମ ନାଚେ, ରାମ ଡ୍ୟାନ୍ସେସ୍, ରାମ ଖାଏ, ରାମ ଇଟ୍ସ, ଏହିଭଳି ରାମ କରେ, ରାମ ଡୋଜ୍, ରାମ ଯାଏ, ରାମ ଗୋଜ୍, ରାମ ଖେଳେ, ରାମ ପ୍ଲେସ୍, ରାମ ଖାଏ, ରାମ ଇଟ୍ସ, ଏହିଭଳି ହେବ। ଯଦି ରାମ ଜାଗାରେ ଆମ୍ଭେ ଯଦି ହେବ ତାହେଲେ ଇ ଏସ୍ ଆଉ ବା ଏସ୍କୁ ୟୁଜ୍ କରିବୁ ନାହିଁ। ଆମ୍ଭେ ଖେଳୁ ଯଦି ହେଇଯିବ ତାହେଲେ କ'ଣ ହେବ? ଏବେ ଦେଖନ୍ତୁ ଆମ୍ଭେ ଯାଉ ୱି ଗୋ ହେଲା, ତ ରାମ ଯାଏ ହେଲେ ରାମ ଗୋଜ୍ ହେଇଥାନ୍ତା। ତ ଏହି ଅନୁସାରେ ଆପଣମାନେ ବୁଝିଯାଆନ୍ତୁ ଯେ କେଉଁଠି ଡୁ ଡୋଜ୍ ହେଇକିରି ହେବ, କେଉଁଠି ଆଉ ଡୋଜ୍ ଡୁଟା ଡୋ ଡୁ ହିଁ ରହିବ। ତ ଆପଣ ଲକ୍ଷ୍ୟ କରନ୍ତୁ, ତ ଏହି ଜାଗାରେ ଆପଣମାନେ କେବଳ ମୁଁ ଗୋକୁ ନେଇକି ମୁଁ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଦେଇକରି କହିଲି, ଆପଣ ଚାହିଁଲେ ଡୁକୁ ନେଇକି ବ୍ୟବହାର କରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଯାଏ ଜାଗାରେ, ମୁଁ ଯାଏ ପ୍ରତିବଦଳରେ ମୁଁ ଡୁକୁ କ'ଣ କୁହା କରେ ବୋଲି କହନ୍ତି, ମୁଁ କରେ ହେଇଥାନ୍ତା, ଆଇ ଡୁ ହେଇଥାନ୍ତା, ମୁଁ କରେ ନାହିଁ, ଆଇ ଡୁ ନଟ୍ ଡୁ ହେବ, ମୁଁ କରେ କି ଡୁ ଆଇ ଡୁ, ଏହିଭଳି ହେବ। ତାହେଲେ ସେ ଯାଏ ହି ଗୋଜ୍ ଅଛି, କିନ୍ତୁ ସେ କରେ ଯଦି ହେଇଥାନ୍ତା ତାହେଲେ କ'ଣ ହେବ? ହି ସେ କରେ, ହି ଡଜ୍ ହେବ, ଆଉ ସେ କରେ ନାହିଁ, ହି ଡଜ୍ ନଟ୍ ଡୁ ହେବ। ତ ଏହିଭଳି ହେବ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆପଣମାନେ ଠିକ୍ ଭାବରେ ସିମ୍ପୁଲ୍ ପ୍ରେଜେଣ୍ଟ ଉପରେ ନଲେଜ୍ ପାଇପାରିଥିବେ ଯେ ଆମ୍ଭେ ଯାଉ ୱି ଡୁ ନଟ୍ ଗୋ, ତ ଆମ୍ଭେ ଯାଉ ନାହୁଁ ୱି ଡୁ ନଟ୍ ଗୋ, ଆମ୍ଭେ ଯାଉ ୱି ଗୋ, ଆମ୍ଭେ ଯାଉ ନାହୁଁ ୱି ଡୁ ନଟ୍ ଗୋ। ତ ଏଇଠି ଡୁ କେଉଁଠି ହେବ ଆଉ ଡୋଜ୍ କେଉଁଠି ହେବ, ଏଇ ଦୁଇଟି ବିଷୟକୁ ଆପଣମାନେ ଠିକ୍ରେ ବୁଝିଗଲେ ତ ଆପଣଙ୍କ ସିମ୍ପୁଲ୍ ପ୍ରେଜେଣ୍ଟଟା କ୍ଲିଅର୍ ହେଇଯିବ। ସିଙ୍ଗୁଲାର ସବଜେକ୍ଟ ଥିବ, ନେଗେଟିଭ୍ କିମ୍ବା ଇଣ୍ଟରଗେଟିଭ୍ ହେବ, ତାହେଲେ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ? ସିଙ୍ଗୁଲାର ସବଜେକ୍ଟ ହେଇଥିଲେ ତାହେଲେ ଡୋଜ୍ କ୍ରିଏଟ୍ ହେବ, ଯଦି ପ୍ରଶ୍ନବାଚକ ହେବ ଡୋଜ୍ ଆଗରେ ରହିବ ଆଉ ବାକି ତକ ସିଧା ଲେଖିବେ, ଆଉ ଯଦି ଯଦି ନେଗେଟିଭ୍ ହେଇଥିବ ତାହେଲେ ଡୋଜ୍ ମଝିରେ ଯିବ, ନେଗେଟିଭ୍ ଡୁ ନଟ୍ ଯେମିତି ହୁଏ ସେମିତି ଡଜ୍ ନଟ୍ ହେବ। ଯଦି ପ୍ଲୁରାଲ ସବଜେକ୍ଟ ହେଇଥିବ ତାହେଲେ ପ୍ଲୁରାଲ ସବଜେକ୍ଟରେ କ'ଣ କରିବେ? ଆପଣ ଡୁ ନଟ୍ କରିବେ, କିମ୍ବା ପ୍ରଶ୍ନବାଚକ ହେଇଥିବ ତାହେଲେ ଆଗକୁ ଡୁ ଆସିବ। ତ ଆପଣଙ୍କୁ କ୍ଲିଅର୍ ହେଲା। ଆଉ ଗୋଟେ ବିଷୟ କ'ଣ ଅଛି ଯେ ଯଦି ସେଣ୍ଟେନ୍ସଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସିମ୍ପୁଲ୍ ପ୍ରେଜେଣ୍ଟରେ ଅଛି ବୋଲି ଜାଣିବେ କେମିତି, ତାହା ହେଲା ରହସ୍ୟ। ଯେ ବାକ୍ୟ ଶେଷରେ ଲକ୍ଷ୍ୟ କରନ୍ତୁ, ମୁଁ ଯାଏ, ମୁଁ ଖେଳେ, ମୁଁ ଉଠେ, ଏଇଠି ଦେଖନ୍ତୁ ସିଧାସଳଖ ମୁଁ ଯାଏ, ଖେଳେ, ଉଠେ, ବସେ, ଧରେ, ନାଚେ, ଆସେ, ଏହିଭଳି ଅଛି। ତ ସିମ୍ପୁଲ୍ ପ୍ରେଜେଣ୍ଟ ବୋଲି ଜାଣିବେ। ଯଦି ସମ୍ମାନ ଦେଇକି ଯଦି କହିବା ସେ ଯାଏ, ସେ ଉଠେ, ସେ ଖେଳେ, ଆଉ ଏହିଭଳି ଯଦି କହିବା ରାମ ଆସେ, ସୀତା ନାଚେ, ସୀତା ଗାଏ, ତ ଏଇଟା ସମ୍ମାନ ଦେଇକି କୁହାଯାଉନି, ଛୋଟ ଛୁଆକୁ କହିବା ବେଳେ ବି କହୁଛେ। ଯଦି ଆମେ ସେ ଯାଏ କେତେବେଳେ ସେ ଯାଆନ୍ତି କରିବା, ସେ ଯାଆନ୍ତି, ସେ ଖେଳନ୍ତି, ସେ ଉଠନ୍ତି, ତ ଏହିଭଳି ଏମିତି ଏମିତି ହେଇକିରି ବାକ୍ୟ ଶେଷରେ ଥିଲେ ବି ଆମେ ସିମ୍ପୁଲ୍ ପ୍ରେଜେଣ୍ଟ ବୋଲି ଜାଣିବା। ଯଦି ପ୍ଲୁରାଲ ସବଜେକ୍ଟ ହେଇଥିବ ତାହେଲେ ଆମ୍ଭେ ହେଇଥିବ, ତାହେଲେ ଉ ହେଇଯିବ, ଆମ୍ଭେ ଖାଉ, ଆମେ ଖେଳୁ, ଆମେ ଧରୁ, ଆମେ ବସୁ, ଏହିଭଳି ହେଇକି ଥିବ, ତ ସିମ୍ପୁଲ୍ ପ୍ରେଜେଣ୍ଟ ବୋଲି ଜାଣିବେ। ଯଦି ସେମାନେ ହେବେ ତାହେଲେ କ'ଣ? ସେମାନେ ଯାଆନ୍ତି, ସେମାନେ ଖେଳନ୍ତି, ସେମାନେ ଆସନ୍ତି, ଶିକ୍ଷକ ପଢ଼ାନ୍ତି, ବାପା ଆସନ୍ତି, ଯାଆନ୍ତି, ଏହିଭଳି ଭାବରେ ହେବ। ତ ସିମ୍ପୁଲ୍ ପ୍ରେଜେଣ୍ଟ ଉପରେ ଆପଣଙ୍କର ଯଥେଷ୍ଟ ନଲେଜ୍ ବର୍ତ୍ତମାନ ହେଇଯାଇଥିବ ଆଉ ଆପଣ ବୁଝିଥିବେ। ବର୍ତ୍ତମାନ ଜାଣନ୍ତୁ ସିମ୍ପଲ୍ ପାଷ୍ଟ ଉପରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ନଲେଜ୍ ଦେଉଛି, ତ ଦେଖନ୍ତୁ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ବର୍ତ୍ତମାନ ସିମ୍ପଲ୍ ପାଷ୍ଟ ଉପରେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଦେଖିବା। ତ ସିମ୍ପଲ୍ ପାଷ୍ଟ କାହାକୁ ନେଇକି ବ୍ୟବହାର କରାଯାଏ? ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଗଲି, ମୁଁ ଗଲି ନାହିଁ, ମୁଁ ଖାଇଲି, ମୁଁ ବସିଲି, ସେମିତି ରାମ ଗଲା, ରାମ ଆସିଲା, ସେ ଗଲେ, ଶିକ୍ଷକ ପଢ଼ାଇଲେ, ଆମ୍ଭେମାନେ କଲୁ, ସେମାନେ କଲେ, ବାକ୍ୟ ଶେଷରେ ଲ ଲା ଲୁ ଲେ,
ଥିଲେ ସିମ୍ପୁଲ ପାଷ୍ଟ ବୋଲି ଜାଣିବେ। କିନ୍ତୁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ମୁଁ ପୂର୍ବ କ୍ଲାସ୍ରେ ପୂର୍ବ ଭିଡ଼ିଓ ମାନଙ୍କୁ ଦେଇଛି ଉ ଥିଲେ କହିଥିଲେ, ସେଇଟା ଉ ଥିଲେ, ଉ ଥିଲୁ, ଉ ଆସୁଥିଲୁ, ଉ ଥିଲୁ ହେଉଥିଲା, ଇ ଥିଲା, ଇ ଥିଲୁ ଏମିଥିଲା। କିନ୍ତୁ ଏଇଟା ଉ ଇ ନାହିଁ, ଏଇଠେ କେବଳ ଲ ଲା ଲୁ ଲେର ଖେଳ, ବାକ୍ୟ ଶେଷରେ ଲ ଲା ଲୁ ଲେ ଥିବ ତାହେଲେ ପାଷ୍ଟ ସିମ୍ପୁଲ ବୋଲି ଜାଣିଯିବେ। ତ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ମୁଁ ଗଲି ତ ଆଇ ୱେଣ୍ଟ, ତ ଏଇଠୁ କାହାକୁ ନେବା ସେକେଣ୍ଡ ଫର୍ମରେ ଯାହା ସବୁ ଅଛି ତାକୁ ନେଇଯିବା ସିମ୍ପୁଲ ପାଷ୍ଟରେ। ଇଏ ହେଉଛି ସେକେଣ୍ଡ ଫର୍ମ, ସେକେଣ୍ଡ ଫର୍ମର ଭର୍ବ ଗୁଡ଼ିକୁ ନେଇଯିବା। ତ ଲକ୍ଷ୍ୟ କରନ୍ତୁ ମୁଁ ଗଲି ଆଇ ୱେଣ୍ଟ, ଆଇ ୱେଣ୍ଟ, ତ ମୁଁ ଗଲି ନାହିଁ ଯଦି ହେବ କ'ଣ ହେବ, କ୍ରିଏଟ୍ ହେଇଯିବ କ'ଣ ଯେ ୱେଣ୍ଟରୁ ମୁଁ ଗଲି ନାହିଁ ଆଇ ଡିଡ୍ ନଟ୍, ଗଲି ନାହିଁ ଆଇ ଡିଡ୍ ନଟ୍ ଗୋ। ତ ୱେଣ୍ଟ ଯେଉଁ ଥିଲା ତା କ'ଣ ହେଇଯିବ ପ୍ରେଜେଣ୍ଟରେ ପରିଣତ ହେଇଯିବ, ୱେଣ୍ଟଟା କ'ଣ ହେଇଯିବ ଗୋ ହେଇଯିବ। ତ ମୁଁ ଗଲି ନାହିଁ ଆଇ ଡିଡ୍ ନଟ୍ ଗୋ, ତ ମୁଁ ଗଲି କି, ତ ଏଇଠି କ'ଣ ନାହିଁ ମୁଁ ଗଲି ନାହିଁ କି ହେଇଥିଲେ ଡିଡ୍ ଆଇ ନଟ୍ ଗୋ ହେଇଥାନ୍ତା। ମୁଁ ଗଲି କି ଯଦି ହେଇଛି ତାହେଲେ ଡିଡ୍ଟା ଆଗକୁ ପଳେଇ ଆସିବ, ଏଇ ଡିଡ୍ଟା ଡିଡ୍ ଆଇ ଗୋ କ୍ୱେଶ୍ଚିନ୍ ମାର୍କ ହେବ। ତ ଏଇଠି ଲେଖନ୍ତୁ ସେ ଗଲା, ତ ସେ ଗଲାରେ ଦେଖନ୍ତୁ ହି ୱେଣ୍ଟ, ହି ୱେଣ୍ଟ, ତ ସେ ସେ ଗଲା କି ହେଲେ କ'ଣ ଡିଡ୍ ହି ଗୋ, ସେ ଗଲା ହି ୱେଣ୍ଟ, ସେ ଗଲା କି ଡିଡ୍ ହି ଗୋ, ସେ ଗଲା ନାହିଁ ହି ଡିଡ୍ ନଟ୍ ଗୋ। ତ ପୁଣି ଥରେ ଆମ୍ଭେ ଗଲୁ, ଉଇ ସରି ଆମ୍ଭେ ଗଲୁ ତ ନାହିଁ ଆମ୍ଭେ କଲୁ ଲେଖା ହେଇଛି, କରିବାକୁ କ'ଣ ଡୁ କହିବେ, ତା ସେକେଣ୍ଡ ଫର୍ମରେ କ'ଣ ଅଛି ଡିଡ୍ ଅଛି କରିବାକୁ କଲାକୁ, ତ ଆମ୍ଭେ କଲୁ ଉଇ ଡିଡ୍, ଆମ୍ଭେ କଲୁ ଡିଡ୍। ତ ଶିକ୍ଷକ ଖେଳିଲେ, ଖେଳିବାକୁ କ'ଣ ପ୍ଲେ କହନ୍ତି, ତ ବାକ୍ୟ ଶେଷରେ ଲ ଲା ଲୁ ଲେ ଅଛି, ତ ଲେ ତାହେଲେ ସେକେଣ୍ଡ ଫର୍ମରେ କ'ଣ ଅଛି ପ୍ଲେଡ୍ ଅଛି, ତ ଦ ଟିଚର୍ ପ୍ଲେଡ୍ ହେବ। ତ ଶିକ୍ଷକ ଖେଳିଲେ କି ଯଦି ହେବ ତାହେଲେ ଦେଖନ୍ତୁ ଡିଡ୍ ଦ ଟିଚର୍ ପ୍ଲେ, ତ ପ୍ଲେଡ୍ଟା ଇଡ଼ିଟା ଉଠିଯିବ, ପ୍ଲେ ହେଇଯିବ, ପ୍ରେଜେଣ୍ଟ ହେଇଯିବ। ତ ଏଇଠୁ ଆପଣମାନେ ଠିକ୍ ବୁଝିପାରୁଥିବେ, କିନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ବିଷୟ ନିଅନ୍ତୁ, ଏଇ ଯେଉଁ ସବଜେକ୍ଟ ସିଙ୍ଗୁଲାର ଆଉ ପ୍ଲୁରାଲରେ ଏଇଠି କୌଣସି ଫରକ ପଡ଼ିବ ନାହିଁ, ଯେହେତୁ ଯେମିତି ସିମ୍ପୁଲ ପ୍ରେଜେଣ୍ଟରେ ସବଜେକ୍ଟ ସିଙ୍ଗୁଲାର ପ୍ଲୁରାଲ ଉପରେ ଫରକ ପଡ଼ୁଥିଲା, ଆଉ ଡୁ ଆଉ ଡଜ୍ ସିଙ୍ଗୁଲାର ଆଉ ପ୍ଲୁରାଲ ସବଜେକ୍ଟ ଉପରେ ତା'ର ବିଷୟବସ୍ତୁ ରହିଥିଲା, ସେମିତି ଏଇଠି ଆଉ ସିମ୍ପୁଲ ପାଷ୍ଟରେ ସେଇଭଳି କିଛି ନାହିଁ। ଏଇଠି ସବୁ ଜାଗାରେ ଡିଡ୍ ବ୍ୟବହାର ହେବ ଇଣ୍ଟରଗେଟିଭ ନେଗେଟିଭ କ୍ଷେତ୍ରରେ, ଆଉ ଯଦି ଆଫର୍ମେଟିଭ ଥିବ ତ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଡାଇରେକ୍ଟ ଆପଣ କ'ଣ ସେକେଣ୍ଡ ଫର୍ମରୁ ଫର୍ମ ନେଇକି ବ୍ୟବହାର କରିବେ। ତ ଆପଣ କ୍ଲିଅର ହେଇଯାଇଥିବେ ଯେ କିଭଳି ବ୍ୟବହାର କରାଯିବ। ତ ଲକ୍ଷ୍ୟ କରନ୍ତୁ ମୁଁ ଗଲି ଆଇ ୱେଣ୍ଟ, ମୁଁ ଗଲି ନାହିଁ ଆଇ ଡିଡ୍ ନଟ୍ ୱେଣ୍ଟ ନୁହଁ, ଏଇ ୱେଣ୍ଟଟା ଗୋ ହେଇଯିବ, ଏଇଠିକି ଆସିବ ଆଇ ଡିଡ୍ ନଟ୍ ଗୋ। ମୁଁ ଗଲି କି ଡିଡ୍ ଆଇ ଗୋ, ଡିଡ୍ ଆଇ ୱେଣ୍ଟ ନୁହଁ ଡିଡ୍ ଆଇ ଗୋ, ଯେହେତୁ ଗୋଟା କ'ଣ ହେଇଯିବ ୱେଣ୍ଟଟା ଗୋ ହେଇଯିବ। ସେ ଗଲା ହି ୱେଣ୍ଟ, ଆମ୍ଭେ କଲୁ, ଦେଖନ୍ତୁ ଆମ୍ଭେ କଲୁ ଉଇ ୱି ଡୁ କରିବାକୁ ଡୁ କହନ୍ତି, କିନ୍ତୁ ସେକେଣ୍ଡ ଫର୍ମରୁ ଆମେ କାଢ଼ିକି ଆଣିଲେ ଏଇଠିକି ୱି ଡିଡ୍। ଶିକ୍ଷକ ଖେଳିଲେ, ଖେଳିଲେ ତ ସେକେଣ୍ଡ ଫର୍ମରେ ପ୍ଲେଡ୍ ଅଛି, ଦ ଟିଚର୍ ପ୍ଲେଡ୍, ଶିକ୍ଷକ ଖେଳିଲେ କି ଡିଡ୍ ଦ ଟିଚର୍ ପ୍ଲେ, ତ ପ୍ଲେଡ୍ଟା କ'ଣ ହେଲା ସିମ୍ପୁଲ ବା ପ୍ରେଜେଣ୍ଟରେ ପରିଣତ ହେଇଗଲା, ଆଉ ଡାଇରେକ୍ଟ ପ୍ଲେ ହେଇଗଲା। ତ ଏଇଠୁ ଆପଣମାନେ ସିମ୍ପଲ ପାଷ୍ଟ ଉପରେ ଯଥେଷ୍ଟ ନଲେଜ୍ ପାଇପାରିଥିବେ। ତ ଆପଣମାନେ ଏହାକୁ ଆଧାର କରି ନିଶ୍ଚିତ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଗ୍ରାମାର ଆଟେମ୍ କରିପାରିବେ, ତା ସହିତ ସ୍ପୋକେନ୍ ଇଂଲିଶ କ୍ଷେତ୍ରକୁ ବ୍ୟବହାର କରିପାରିବେ। ତ ଦେଖନ୍ତୁ ଆଉ ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓରେ ମୁଁ ସିମ୍ପଲ ପ୍ରେଜେଣ୍ଟ ଏବଂ ସିମ୍ପଲ ପାଷ୍ଟ ଉପରେ ଆପଣଙ୍କୁ ଯଥେଷ୍ଟ ବୁଝେଇଛି। ଆପଣମାନେ ଯଦି ବୁଝିପାରୁନାହାନ୍ତି ତାହେଲେ ବାରମ୍ବାର ଭିଡ଼ିଓକୁ ପ୍ଲେବ୍ୟାକ୍ କରନ୍ତୁ ଆଉ ଦେଖନ୍ତୁ, ତ ବୁଝିପାରିବେ। ଆଉ ଆପଣ ଯଦି ବଡ଼ ଯେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କର ଅଭିଭାବକ ତାହେଲେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ମୁଁ ଦେଇଥିବା ଟ୍ରିକ୍ ଅନୁସାରେ ସେମାନଙ୍କୁ ବୁଝାନ୍ତୁ, ତ ବହୁତ ଭଲ ହେବ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଜିର ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ ନିଶ୍ଚିତ ଦବାଇ ଦେବେ, ଆଉ ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ବନ୍ଦିତ ସାର୍ଙ୍କୁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ନମସ୍କାର।